নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ সুস্বাদু ভেজ কোলাপুরির রেসিপি। নিরামিষ দিনে অতিথি আপ্যায়নে এই রান্নার কিন্তু জুড়ি মেলা ভার। ভীষণ সহজ একটা রেসিপি, তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এই রান্নায় তেলের পরিমাণটা সামান্য একটু বেশির দিকে রাখলে স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। তবে কিভাবে কম তেলেও রান্নাটা করা যেতে পারে সেটাও আমি রান্না করতে করতে বলে দেব। তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 150 গ্রাম মতো পনিরের টুকরো দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো ভাজার সময় সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এই রান্নায় পনির ব্যবহার করাটা কিন্তু একেবারেই অপশনাল, পনির ছাড়াও আপনারা রান্নাটা করতে পারেন। তবে আমি এই রান্নাটা গেস্টদের জন্য করেছিলাম, সেই জন্য অল্প একটু পনির এখানে অ্যাড করেছি। পনিরের টুকরোগুলো ভালো করে ভেজে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা অন্য প্লেটের মধ্যে। তারপর এই বাকি তেলের মধ্যে ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। এখানে আমি একটা ছোট্ট ভুল করেছিলাম, সেটা হচ্ছে আগে অন্যান্য সবজিগুলো যদি এই তেলে ভেজে নেওয়া হতো তাহলে এই একই তেলে কিন্তু ফুলকপিটা শেষে ভাজা হয়ে যেত। তবে আমি যেহেতু ফুলকপিটা আগে ভেজেছিলাম সেই কারণে তেলটা সমস্তটাই টেনে নিয়েছিল। যেহেতু ফুলকপি ভাজতে তেলটা একটু বেশিই লাগে, তো আপনারা চাইলে বাকি সমস্ত সবজিগুলো আগে ভেজে নিয়ে তারপর ফুলকপিটা ভাজতে পারেন। তো বাকি সবজিগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো করে কেটে রাখা আলু এবং গাজর। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু এবং গাজরটাতে হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে মটরশুঁটি। এটা যেহেতু মটরশুঁটি সিজন নয় তাই আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করতে পারেন অথবা মটরশুঁটি ছাড়াও রান্নাটা করতে পারেন। আমি কিন্তু এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো বিনস। বিনসটাকেও কিন্তু আমি ওই একই রকমভাবে প্রায় কেটে নিয়েছি। সমস্ত উপকরণ আবারও একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিয়েছি। এবার এই সবজিগুলোকেও আমি ওই একই প্লেটে তুলে রাখব। এবার এই রান্নার মূল মশলাটা আমি তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আরও 1 চা চামচ মতো তেল দিয়েছি এবং তেলের মধ্যে 2 টুকরো দারচিনি, 1টা বড় এলাচ, 5-6টা মতো লবঙ্গ দিয়ে দিচ্ছি, 1টা স্টার অ্যানিস এবং 2টো ছোট টুকরো জৈত্রী দিয়েছি, 10-12টা মতো গোটা গোলমরিচ দিয়েছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আপনারা অবশ্যই শুকনো লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। 1.5 ইঞ্চ মতো আদা ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আদাটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা মতো গোটা কাজু বাদাম, সাথেই দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো নারকেল। আপনারা এখানে শুকনো নারকেলের গুঁড়ো বা নারকেল কোরানো এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি যাতে বেশি ভাজা না হয়ে যায়। তারপর আবারও সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো। টমেটোর পরিমাণটা আপনারা এখানে একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আবার ওই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে রান্না করব যতক্ষণ না টমেটোটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে বা গলে যাচ্ছে। কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট মতো লো ফ্লেমে রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। আশা করছি এতক্ষণে টমেটোটা নরম হয়ে গেছে। তো একবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে চেক করে নিচ্ছি। দেখুন টমেটো কিন্তু অলমোস্ট নরম হয়েই এসেছে। মশলাটা এখানে প্রায় রেডি হয়েই গেছে। তো এই মশলাটাকে আমাদের ঠান্ডা করে নিয়ে তারপর মিহি করে বেটে নিতে হবে। আর শুকনো লঙ্কাটাও এর মধ্যে দিয়ে রেখে দিলাম আমি। এবার এই মশলাটা ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা করে ঢেলে নেওয়ার পর ওই একই কড়াইতেই কিন্তু আমি রান্নাটা কন্টিনিউ করছি। কড়াইতে কিন্তু আর আমি আলাদা করে তেল দিইনি। যেটুকু তেল ছিল কড়াইতে সেটুকু তেলের মধ্যেই 1/2টা ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। এভাবে কম তেলে ভাজলে অথবা একেবারে তেল ছাড়া যদি ক্যাপসিকামটাকে ড্রাই রোস্ট করা হয় তাহলে ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে।
যাই হোক, ক্যাপসিকামটা ভেজে তুলে নেওয়ার পরে ওই একই কড়াইতে আবারও আমি 2 চামচ মতো তেল দিয়েছি। তারপর দিয়েছি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে এই রান্নার রঙটা খুব সুন্দর হবে। হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ভেজে নেওয়ার পর এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এই মশলার পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি এবং নুন। নুন কিন্তু মশলা ভাজার সময়, মানে গোটা মশলাগুলো ভাজার সময়ও ব্যবহার করা হয়েছিল, তাই নুনটা বুঝে দিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো। পনিরটা কিন্তু আমি এক্ষুনি দিচ্ছি না, প্রথমে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিয়ে যখন সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পনিরটা। আর এর সাথে কিন্তু আমি ক্যাপসিকামটাও এখন দিইনি। তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 3-4 মিনিট মতো রান্না করব। 3-4 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। সবজি এবং মশলা সমস্তটাই একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো হালকা গরম জল। আর যেহেতু এটা একটু মাখা মাখা রান্না হবে সেই কারণে জল কিন্তু খুব বেশি পরিমাণে এখানে ব্যবহার করিনি আমি। জলটা দেওয়ার পর সমস্ত উপকরণ একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম এবং পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এরপর 1 চা চামচ মতো কাসৌরি মেথি হাতের তালুতে এভাবে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। কাসৌরি মেথি বাড়িতে না থাকলে রান্নাটা আপনারা কিন্তু কাসৌরি মেথি ছাড়াও করতে পারেন। যাই হোক, আবারও একবার ফাইনালি ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট রান্না হতে দেব। 2-3 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে নিয়েছি। আবারও আমাদের রান্না এখানে অলমোস্ট রেডি। আবারও একবার হালকা হাতে সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দেখুন, গ্রেভিটা কিন্তু অলরেডি বেশ খানিকটা ঘন হয়ে গেছে। আমাদের ভেজ কোলাপুরি এখানে একদম রেডি হয়ে গেছে। তবে এটাকে আমি এক্ষুনি সার্ভ করছি না, সবজিগুলো একবার চেক করে নিচ্ছি সমস্তটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পেলেন, আলু সেদ্ধ হয়ে গেছে, মানে বাকি সমস্ত কিছু তো সেদ্ধ হয়েই যাবে। যাই হোক, তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5-10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। যে কোনো ধরনের রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু এটা জাস্ট দুর্দান্ত লাগে। অথবা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন আপনারা। যেহেতু এই রান্নায় তেল মশলার পরিমাণটা একটু বেশি লাগে, সেই জন্যই প্রথমে বললাম যে বাড়িতে অতিথি এলে অতিথি আপ্যায়নে এই রান্নার জুড়িমেলা ভার। এনিওয়েজ, আপনাদের এই ভেজ কোলাপুরির রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। সাথেই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন, সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।